জাহেদ সাহেবের রুমটা কোথায় বলতে পারবে? আরে আশিক, তুই? আরে উর্মি, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন আমাকে দেখে অবাক হচ্ছিস? অবাক তো হবারই কথা, কারণ আমার এই পজিশন তুই তো আশা করিসনি। এই তুমি কি পাগল হয়ে গেছো? এসব কামলার সাথে কি কথা বলতেছো? আর তুমি কি ওকে চিনো নাকি? আরে চিনি মানে খুব ভালো করেই চিনি, আর তুমিও চেনো। তোমাকে বলেছিলাম না আমার একটা এক্স বয়ফ্রেন্ড আছে, সে কিনা স্কুলের মাঠে দাঁড়িয়ে হাঁটু গেড়ে গোলাপ ফুল একটা হাতে নিয়ে আমাকে প্রপোজ করেছিল। এই তোর সেই দিনটার কথা মনে আছে তো, তাই না? সেদিনের তোর চেহারাটা কি যে লাগতেছিল আমি সারা জীবনেও ভুলতে পারবো না, একদম জোকারের মতো। আচ্ছা তোর বাবা যেন কি করতেন? ও মনে পড়েছে, তোর বাবা তো আমাদের স্কুলের পাশে ঝালমুড়ি বিক্রি করতো। তুই তো বলেছিলি তুই নাকি জীবনে অনেক বড় কিছু হবি, বড় একটা কোম্পানির মালিক হবি। আজকে তোর এই অবস্থা, তুই সামান্য একটা রাজমিস্ত্রির কাজ করতেছিস। সত্যি আমি অনেক লাকি, বুঝতে পেরেছিস? শোন, তোদের মতন গরিবদের না এত বড় বড় স্বপ্ন দেখা একদম উচিত না, বুঝতে পেরেছিস? তবে আমার কপালটা না সত্যি অনেক ভালো, আমি যদি সেদিন তোর সঙ্গে রিলেশন করতাম, রিলেশন করে তোকে বিয়ে করতাম, তাহলে আজকে আমাকে একজন রাজমিস্ত্রির বউ হতে হতো, রান্নাঘরে বসে রান্না বাড়া করে তোর জন্য খাবার নিয়ে আসতে হতো, তোর কাজে হেল্প করতে হতো, আমাকেও একজন রাজমিস্ত্রির বউ হওয়া লাগতো। যাক, ভাগ্যটা সত্যি আমার অনেক ভালো। এই যে আমার হাজবেন্ডের দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমার হাজবেন্ড একটা এনজিওর ম্যানেজার, মাসে স্যালারি পায় কত জানিস? 1,00,000 টাকা। একসঙ্গে 1,00,000 টাকা কখনো চোখে দেখেছিস? আমার তো মনে হয় না, দেখবি কি করে, তোরা তো গরিব ফকির নিছোট জাত, নিচু জাত। ঠাকুরমি, পিছনের কথা নাই মনে করি। আচ্ছা আমাকে এটা বলো তো, জাহিদ সাহেবের কাছে তোমাদের কি কাজ? তোকে বলতে যাব কেন, তুই তো সামান্য রাজমিস্ত্রির কাজ করিস। আচ্ছা ঠিক আছে, তারপরও বলছি, কারণ তুই যেহেতু আমার পূর্ব পরিচিত, জাহিদ সাহেবের কাছে আসছিলাম একটা ডোনেশনের জন্য, কারণ সে তো বিভিন্ন জায়গায় ডোনেশন দিয়ে থাকে, মানুষের উপকার করে থাকে। আর আমার হাজবেন্ড যে এনজিওতে জব করে, ওই এনজিওতে একটা ডোনেশন দরকার, আসলে ডোনেশনটা পেলে ওর অনেক লাভ হবে। আরে স্যার, আপনি কাজ করতেছেন আর আপনার এই ড্রেস পরা কেন? আসলে হয়েছে কি, রহিম চাচা একটু অসুস্থ, তাই ভাবলাম তার জায়গায় কাজটা আমি নিজে করে ফেলি। এই এই মেয়ে, আপনার সমস্যা কি? আপনি সাধারণ একটা ড্রেস মিস্ত্রিকে স্যার বলতেছেন? আরে আপনি স্যারকে তুই তুই করে বলছেন কেন? আপনি জানেন স্যারকে? এখানকার মালিক জাহিদ সাহেব। আমি জাহিদ সাহেব, সাহেব হতে পারিনি, আমার নাম জাহিদই আছে। ওই যে স্কুল লাইফে যেটা তুমি জানতে, কি বলেছিল উর্মি, যে গরিবদের কোনো আশা করতে নেই, তাদের কোনো স্বপ্ন থাকতে নেই, তাই না? কেন, তুমিও তো মানুষ, আর যে মানুষটা গরিব, যাকে আল্লাহ গরিব বানিয়ে রেখেছেন, সে মানুষটা তো মানুষ, তাহলে স্বপ্ন দেখতে কেন নিষেধ থাকবে? দেখো আমি সেদিন স্বপ্ন দেখেছি, আমার সেই স্বপ্নের পথ বেয়ে আমার সততার সাথে আজকে এই পজিশনে আসতে পেরেছি। কি বললে? আমার বাবা স্কুলে গেটে ঝালমুড়ি বিক্রি করতো। হ্যাঁ, সে তো চুরি করতো না, ডাকাতি করতো না, ঝালমুড়ি বিক্রি করে সে আমাকে পড়াশোনা করিয়েছে। আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি, আমার বাবা একজন সৎ ছিল, তার সততাকে আমি বুকে আঁকড়ে ধরে আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। আর তুমি কেন এসেছো এখানে? ডোনেশনের জন্য। তোমার ডোনেশন নিয়ে এখান থেকে তুমি লাভ করবে। শোনো একটা কথা বলি তোমাকে, আমি ডোনেশন দিয়ে থাকি মানুষের উপকারের জন্য, মানুষের সেবা করার জন্য, কারো লাভের জন্য না। আর তোমরা যেই মতলব নিয়ে এখানে এসেছো সেই মতলব কোনোদিনও পূরণ হবে না। না না স্যার, প্লিজ দেখুন, আমাদের ভুল হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি, আমাদের এই ডোনেশনটা খুবই দরকার। বিশ্বাস করুন, আমরা মানুষের কল্যাণে কাজ করি, এই ডোনেশনটা যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের এনজিওটা আমরা রানিং করতে পারবো, এমনকি মানুষকে সহযোগিতা করতে পারবো। প্লিজ স্যার, আমাদেরকে এই ডোনেশনটা দিন। তুমি কী বলেছিলে, আমার সাথে যদি তোমার তখন রিলেশন থাকতো, তুমি এখন একটা রাজমিস্ত্রির বউ হতে, খাবার নিয়ে আসতে হতো, মানুষের বাসায় কাজ করতে হতো, তাই না? আর কি বললে, তোমার হাজবেন্ড মাসে 1,00,000 টাকা স্যালারি পায়। তুমি হয়তো জানো না, আমার এখানে প্রতি মাসে 50,00,000 টাকা শুধু আমি আমার শ্রমিকদেরই বেতন দিই। ভেবে দেখো তুমি ভুল করেছিলে নাকি সঠিক করেছে। তোমাকে অনেক ধন্যবাদ, সেদিন যদি তুমি আমাকে অপমান না করতে না, আমার ভিতরে ঈর্ষা কাজ করতো না,
আর আমি এই পজিশনে আসতেও পারতাম না। যাই হোক, তোমরা এখান থেকে আসতে পারো, আমি কোনো ডোনেশন দিতে পারবো না। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও।